Hello viewers, welcome to my channel. Chrysanthemum ba chandramallika 2023-24 seasoner aaj update video niye chole eshechi. Video ti prothom theke shesh porjonto mon diye dekhun. Aaj duti khabar ami bolbo. Ei je jeti dekhchen etir naam DAP, diammonium phosphate. এই যে কালো কালো দানা এই দানাগুলি আমি মাটিতে ইউজ করছি যেগুলো ছোট টবে আছে 4 ইঞ্চি সেগুলোতে আমি দুটি করে দানা ইউজ করছি এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই খাবার আপনারা 7 দিন অন্তর ব্যবহার করবেন কেমন ভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এর আগের ভিডিওতে আমি বলেছি লিকুইড ফার্টিলাইজার মানে সরষের খোল পচা জল ধরুন এই সপ্তাহে সরষের খোল পচা জল দিলেন পরের সপ্তাহে আপনারা ডিএপি দিলেন তার পরের সপ্তাহে আবার খোল পচা জল দিলেন তার পরের সপ্তাহে আবার ডিএপি দিলেন এই ভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে মানে একদিন এটা দিলে পরের সপ্তাহে অন্যটা দিবেন এই ভাবে আপনারা ডিএপি ইউজ করবেন আর যেগুলি 6 ইঞ্চি বা 8 ইঞ্চিতে আছে সেগুলোতে আমরা ওই 5 থেকে 6টি কি 7টি দানা আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন এই গাছগুলি আমার বড় হয়ে গেছে এগুলি আগে চারা করেছিলাম আমি এগুলোর বৃদ্ধি বেশ বড় হয়ে গেছে এই যে এগুলো বড় পটে আছে তাই আমি ডিএপি দানাও 5 থেকে 6টি দিয়ে দিচ্ছি আর অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে 10 ইঞ্চি পটে আমরা কটি করে দেব 10 ইঞ্চির পটে আপনারা 8 থেকে ওই 7 থেকে 8টি কি বড় যে 10টি দানা আপনারা দিয়ে দেবেন আপনারা অবশ্যই ডিএপি দানা দিয়ে মাটিতে জল দিয়ে দেবেন আর যদি মাটি ভিজে থাকে তাহলে আপনারা জল দেওয়ার দরকার নেই আপনাদের তাই এইভাবে আপনারা এই দানা ইউজ করুন দেখবেন রেজাল্টটা কেমন আমি ব্যবহার করছি আমি খুব ভালো ফল পেয়েছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদের আমি বলেছি যে আমি খুব নিজের মতো সহজ পদ্ধতিতে বাগান করি আর যা আমার অভিজ্ঞতা হয় সেইগুলি আপনাদের সামনে আমি ভিডিওর আকারে শেয়ার করি আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমার এই ডিএপি দানার ব্যবহার আর এর সাথে আমি আপনাদের বলেছিলাম যে ইনসেক্টিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করতে যাতে কোনো রোগ পোকা না ধরে আর ফাঙ্গিসাইড পাউডার যেহেতু বর্ষাকাল চলছে ফাঙ্গিসাইড স্প্রে করতে পাতায় বা কিছুটা স্প্রে আপনারা মাটিতেও করে দিতে পারেন কারণ বর্ষাকাল যারা মাটিতে চন্দ্রমল্লিকা করছেন আর যারা ঘেঁষে চন্দ্রমল্লিকা করেন তারা তো ওপেন বৃষ্টিতে জল লাগাতে পারেন কিন্তু মাটিতে যারা করছেন তারা কিন্তু শেডের তলায় অবশ্যই রাখবেন আর আমি তো আগেও বলেছি যে বৃষ্টি হলে বা মেঘলা ওয়েদারে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করবেন না আর আপনারা 7 দিন অন্তর স্যাপ ট্যাপ ইউজ করেন স্যাপ ফাঙ্গিসাইড বা অন্যান্য ফাঙ্গিসাইডও দিতে পারেন আর কাকা 7 দিন অন্তর ব্যবহার করুন পেস্টিসাইড আর যারা পিঞ্চিং আমাকে বলেছিলেন এই যে পিঞ্চিংটা দেখে নিন 4টি পাতা বেরোলে 2টি পাতা ওপর থেকে নোক দিয়ে কেটে দিচ্ছে এই যে অনেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে পিঞ্চিং জিনিসটা কি পিঞ্চিংটা একবার দেখান তা আজকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আশা করি বুঝতে পাচ্ছেন এইভাবে নোক দিয়ে আপনারা এইভাবে মাথার ডগগুলোকে কেটে দেবেন এইভাবে কিন্তু কেটে দেবেন আপনারা পিঞ্চিংটা কিন্তু নিয়মিত পাতা বেরোলেই আপনারা এই সময় করে যান আর 15 থেকে 20 দিন অন্তর কনফিডার ইউজ করুন ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো ইউজ করুন কাকা কনফিডার এগুলো আপনারা ইউজ করুন বা আপনারা সাদা মাছির জন্য
একতারাও ব্যবহার করতে পারেন, বা আপনারা অ্যামিস্টার গোল, এই অ্যামিস্টার টপ, এগুলো কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরে যে কোনো দুটো ব্যবহার করতে পারেন। আর একটা খাবার আমি বলবো, স্প্রে হিসাবে আমি পাতাতে ইউজ করব, এপসাম সল্ট, এই যে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর আমি ইউজ করব এনপিকে 19-19-19, এই যে ভলিয়া স্প্রে হিসাবে আমি দুটোকে একসঙ্গে 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করব। এটা আমার স্প্রেয়ার 1 লিটারের বোতল, 1 লিটার স্প্রেয়ার, খুব অল্প পরিমাণে দেবেন আপনারা, 1 গ্রাম করে নেবেন, 1 গ্রাম এপসাম সল্ট, এই যে আমি দিয়ে দিচ্ছি জলের ভেতর, বেশি কিন্তু দেবেন না, আমি বারবার বলছি বেশি দেবেন না, তাহলে কিন্তু পাতা জ্বলে পুড়ে যেতে পারে, গাছ মারাও যেতে পারে। আর 1 গ্রাম এই এনপিকে 19-19-19 আমি জলে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম আমি জলে, দিয়ে ভালো করে আপনারা জলটিকে ঝাঁকিয়ে নেবেন স্প্রেয়ারের মুখটা আটকে, এই যে আমি আটকে দিলাম, দিয়ে ভালো করে আপনারা ঝাঁকিয়ে নেবেন, এই যে আমি ঝাঁকিয়ে নিচ্ছি, খুব ভালো করে আপনারাও এইভাবে ঝাঁকিয়ে নেবেন, দিয়ে পাতাতে খুব ভালো করে স্প্রে করে দেবেন, এই যে আমি স্প্রে করে দিচ্ছি পাতাতে, খুব ভালো করে স্প্রে করে দেবেন আপনারা, এইভাবে করুন গাছ 7 দিন অন্তর আপনারা ব্যবহার করুন, দেখবেন এপসাম সল্ট গাছের পাতা খুব সুন্দর সবুজ রাখবে, আর এনপিকে 19-19-19 গাছের বৃদ্ধি ঘটাবে, এইভাবে দেখুন ম্যাজিক্যাল বৃদ্ধি হবে, খুব বড় বড়, এই যে আগের যে গাছগুলো আপনি দেখলেন আপনারা, ওই বড় গাছগুলো কিন্তু আমি এইভাবেই কিন্তু তৈরি করেছি, এইভাবেই আপনারা করুন, দেখুন গাছের বৃদ্ধি আশ্চর্যজনক বৃদ্ধি হবে। আর খোল পচা জল আপনারা দিয়ে যান, মোট কথা এই খাবারগুলোই আপনারা দিয়ে যান, আর পিঞ্চিং কিন্তু নিয়মিত করে যাবেন, আর রোদ দূরে রাখুন গাছ, রোদ উঠলে আর বৃষ্টিতে গাছ শেডের তলায় রাখুন। আমি সিক্রেট দুটি খাবার ইউজ করছি গাছে আপনাদের সাথেও শেয়ার করলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।